আসসালামু আলাইকুম সবাইকে। আমরা তো বাইরে অনেক সময় আউটডোরে বেশ কিছু ফটো তুলি হয়তো বা, বাট সেখানে যদি সানসেট ওয়ার্ম একটা ইফেক্ট থাকে তাহলে নিশ্চয়ই ফটোর কোয়ালিটি অনেক ভালো লাগে দেখতে। তো আমরা কিভাবে ফেক সানলাইট বা সানসেট ইফেক্ট আমরা ব্যবহার করে আমাদের ফটোর কোয়ালিটিকে আরও নেক্সট লেভেলে নিতে পারি সেটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে কিছু স্যাম্পল ফটো দেখাতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের ম্যাসিভ চেঞ্জ আসতে পারে। সো আমরা ব্যবহার করবো এখানে ফটো ওভারলে অ্যান্ড প্রিসেটস এলডি এই অ্যাপটি। অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং অ্যাপটি প্রায় অনেক মানুষজন এটাকে ব্যবহার করছে এবং অনেক ভালো রেটিং আমরা দেখেছি। অ্যাপটিকে আমরা ওপেন করবো এবং এখানে আমাদের ফটোটাকে ইম্পোর্ট করতে হবে। খুবই ইউজার ফ্রেন্ডলি একটা অ্যাপ। সো এখানে আপনার ফটোটাকে নিয়ে আসার পর জাস্ট এখানে আপনি দেখবেন যে কালার গ্রেডিংও করা যায় এবং আপনার যে লাইটের প্যানেলটা আছে এখানে চলে আসতে হবে এবং এখানে অনেকগুলো লাইটের ইফেক্ট আছে। আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এটা, একটি ওয়ার্ম ভাইব ক্রিয়েট করবে। সো এটা আমরা এই দিকটাতে পজিশন করতে পারি আমাদের মতো করে, যেখানে রাখলে ভালো আসে। আর অবশ্যই এটা আমরা আউটডোরের ফটোতে যদি অ্যাপ্লাই করি অফকোর্স ফটোর কোয়ালিটি আরও নেক্সট লেভেলে চলে যাবে মুহূর্তে। আমরা সিয়াম আহমদের আরও একটা ফটো দিয়ে ট্রাই করছিলাম যে এটাতেও ভালো লাগছে, এবং আপনার যদি মনে হয় যে এটার হার্ডনেসটা একটু বেশি আপনি এটাকে রিডিউস করতে পারেন আপনার ইফেক্টটা অ্যাড করার পরে। আপনি সেটা পজিশন করবেন, এরপর আপনার এখানে ব্রাইটনেস যে টুলটা আছে এটা ব্যবহার করে কতটুকু রাখলে ভালো লাগছে আপনি বুঝতে পারবেন। দেন আর তেমন কিছুই করার নেই, আপনাদের যেটা করতে হবে ফটোটাকে এখান থেকে এক্সপোর্ট করতে হবে। আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারি, আর আপনি চাইলে কিন্তু এই কাজটি অনেকটা পিক্সার্ট অ্যাপ দিয়েও করতে পারেন। আমি জানি অনেকে হয়তো বা সেই অ্যাপটাও ব্যবহার করেন, পিক্সার্ট অ্যাপটা অনেকেই ব্যবহার করেন, তাই পিক্সার্ট অ্যাপ দিয়েও দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাপে স্টিকার্সে যেতে হবে আপনাকে ফটো ইম্পোর্ট করে, দেন সানলাইট আপনাকে লিখতে হবে এখানে, এরপর আপনি এটা পেয়ে যাবেন। এটা আপনার ইম্পোর্ট করতে হবে এখানে, তারপর এই দিকটাতে এসে যেতে হবে আপনাকে ব্ল্যান্ড, এখান থেকে স্ক্রিন, এরপর এটাকে আপনি এই দিকটাতে সেট করে দিতে পারেন। তবে আমার কাছে একটু আগে যেটা দেখালাম যে পদ্ধতিটা, সেই অ্যাপ দিয়ে আমার কাছে বেটার আউটপুট এসছে মনে হয়েছে। সো আপনি চাইলে আপনার কাছে যেটা সুবিধাজনক মনে হয় সেটা দিয়ে আপনি এই ধরনের সানলাইট ইফেক্ট ব্যবহার করতে পারেন।